হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। এখন যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। জেনে নেওয়া যাক কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে, জানবো এডুকেশনটা কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে বলবো এই মাসটি কিন্তু খুব ভালো হতে চলেছে, দুর্দান্ত অনেক সুযোগ পাবেন, শিক্ষার ক্ষেত্রে অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। আপনাদের নবম হাউসে বৃহস্পতি গোচর করবে, যার ফলে শিক্ষার ক্ষেত্রে অনেক সুযোগ আপনাদের জন্য এ মাসে ওয়েট করে আছে। শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট এ মাসে আপনারা পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে কোথাও অ্যাডমিশনের জন্য ওয়েট করেছিলেন, অ্যাডমিশানটা হচ্ছিল না, তাদের কিন্তু এ মাসে খুব ভালো রেজাল্ট সেখান থেকে পাওয়ার সম্ভাবনা থাকছে। যে সকল স্টুডেন্ট এতদিন ধরে একটু পড়াশোনায় মন দিতে পারতো না, তারা কিন্তু এ মাসে খুব দুর্দান্ত রেজাল্ট পাবে। পড়াশোনা নিয়ে সেরকম কোনো চিন্তা মা বাবাদের স্পেশালি এই মাসে কিন্তু করতে হবে না, আপনার সন্তান নিজে থেকেই পড়তে বসবে। এটা কিন্তু এই মাসে একটা স্পেশাল অ্যাচিভমেন্ট হবে মা বাবাদের জন্য, যে সন্তান নিজে থেকে পড়তে বসছে। সন্তান কিন্তু প্রচণ্ড পড়াশোনার ফোকাস এ মাসে হয়ে যাবে, আর প্রচণ্ড সুযোগ পাবে পড়াশোনার ক্ষেত্রে। কোথাও নতুন কোনো অ্যাডমিশান নেওয়ার থাকলে সেক্ষেত্রেও কিন্তু এই মাসটা ভালো হতে চলেছে। জানবো আপনাদের কর্মজীবনটা কেমন থাকবে না থাকবে। কর্মজীবন কিন্তু এ মাসে খুব দুর্দান্ত হতে চলেছে, কর্মজীবনে আপনারা কিন্তু খুব ভালো রেজাল্ট এ মাসে পাবেন। শুক্র গোচর করার সময় সূর্যর সাথে আপনাদের সেকেন্ডভাবে সংযোগ একটা তৈরি করবে, যার ফলে কিন্তু কেরিয়ারে আপনারা অনেক নতুন সুযোগ সুবিধা পেতে চলেছেন। যারা অনেক দিন ধরে কেরিয়ার নিয়ে প্রচণ্ড হোপলেস হয়ে গেছিলেন, তাদের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো, তারা দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন এ মাসে। বিশেষ করে মাসের প্রথম দিক থেকে আপনি আপনার কেরিয়ারে প্রচণ্ড লাভ পাবেন। যারা এতদিন ধরে কেরিয়ার নিয়ে প্রচণ্ড মানে হোপলেস হয়ে গেছিলেন, যে আমি কেরিয়ারে অনেক দিন ধরে স্ট্রাগল করছি, সেরকম ভালো কিছু দেখতে পাচ্ছি না, শুধু স্ট্রাগল চলছিল যাদের লাইফে, তাদের কিন্তু এই মাসে সেই সমস্যাটা কেটে যাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় কিন্তু থাকছে। কেরিয়ার নিয়ে নতুন সুযোগ, নতুন অপরচুনিটি, অনেক কিছু কিন্তু কেরিয়ারে থাকছে। এক কথা বলা যায় কেরিয়ার নিয়ে এ মাসে আপনাদের একদম আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, কেরিয়ার কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দিয়ে যাবে। জানবো হেলথ কেমন থাকবে। আপনাদের ষষ্ঠের অধিপতি বৃহস্পতি আপনাদের নবমভাবে গোচর করবে, যার ফলে স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না, মোটামুটিভাবে স্বাস্থ্যটা কেটে যাবে, একটা এভারেজ রেজাল্ট পাবেন। সেরকম বড় কিছু চিন্তা করার মতো বিষয় এ মাসে স্বাস্থ্য নিয়ে কিন্তু থাকছে না। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফটা কিন্তু এ মাসে খুব একটা ভালো ফল আপনাদের দেবে না, শনি গোচর করছে মকরে, এই প্রভাবটার জন্য আপনাদের লাভ লাইফ কিন্তু ডিস্টার্ব থাকবে, কোথাও গিয়ে দূরত্ব তৈরি হবে, কোথাও গিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে। এই সময় লাভ লাইফ নিয়ে বড় সিদ্ধান্ত একদম নেবেন না, একটু ওয়েট করুন, এটা কিন্তু সঠিক সময় নয়। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে আমি বলবো সেপ্টেম্বর মাসের পরে নিন, সেক্ষেত্রে সিদ্ধান্তটা কিন্তু সঠিক হবে। আর যারা ম্যারিড আছেন তাদের জন্য এই মাসটা কিন্তু চাপের, আপনার পার্টনারের সাথে এই সময় কিন্তু বিবাদ, আপনার পার্টনারের সাথে কিন্তু এই সময় বিবাদ একটা চরম মাত্রায় পৌঁছে যেতে পারে। এই সময় এই বিবাদ এই ব্যাপারগুলোর থেকে যতটা নিজেকে দূরে রাখবেন ততটাই কিন্তু ভালো। জানবো আপনার ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। সেকেন্ড হাউসে শুক্রের সাথে সূর্য গোচর করবে, ফ্যামিলি লাইফ কিন্তু খুব ভালো, সিনিয়রদের শরীর ভালো থাকছে, সিনিয়রদের সাথে আপনাদের রিলেশন ভালো থাকছে, বাড়িতে প্রচুর লোকজনের আগমন হবে এই মাসে, যার ফলে একটা জমজমাট ব্যাপার থাকবে, অনেক দূরের ফ্যামিলি মেম্বার এই মাসে আপনাদের বাড়িতে আসতে চলেছে এবং তাদের সাথে আপনাদের সম্পর্কটা আর একবার রিনিউ হয়ে যাবে, যাকে বলে ফ্যামিলি লাইফ কিন্তু এ মাসে দুর্দান্ত যেতে চলেছে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে না থাকছে। সেকেন্ড হাউসে শুক্র গোচর করবে, ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু প্রচণ্ড স্ট্রং, অর্থনৈতিক পরিস্থিতি এতদিন প্রচণ্ড চাপের মধ্যে যাচ্ছিল, যেরকম চাইছিলেন সেরকম মোটেও হচ্ছিল না, এই মাসটা কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি ভালো, অনেক সুযোগ সুবিধা থাকছে অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে। আপনারা একটু চেষ্টা করলে আপনাদের অর্থটাকে এই সময় কিন্তু খুব ভালো করে সঞ্চয় করে রাখতে পারবেন, একদম 100-তে 100 বলা যায় অর্থনৈতিক পরিস্থিতি।
তাহলে বন্ধুরা, কর্কট রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে বলে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, টাটা।